আজকের শৃঙ্গার দর্শন করো, এই দেখো এই গুল কেমন লাগছে আমার শোনা আমাকে, এই দেখো প্রচন্ড গরম পড়েছে তাই শৃঙ্গার হালকা, আর এই দেখো আমার সোনাদেরকে চন্দনের লেপন দিয়ে দিয়েছি, এই গুল প্রসাদ দর্শন করো আজকে, এই গোবি আলুর তরকারি অন্য, আর এই যে ডাল ডাল অন্য, আজকের প্রসাদ হরে কৃষ্ণ। তো রাধে রাধে বন্ধুরা, দেখো গোবর্ধন পরিক্রমা করতে বেরিয়ে গেলাম, এখন বাজে হচ্ছে বিকেল 5:30, তো চলো গোবর্ধন পরিক্রমা করব, করতে করতে তারপর ওদিকে যাব সবটা দেখতে। আর ভিডিওটা স্কিপ না করে দেখো বন্ধুরা, আজকে যা ভয়ঙ্কর ঘটনা আমাদের সঙ্গে ঘটেছে, এই দেখো আমরা কোথায় ঢুকে গেছি পরিক্রমা করতে করতে, কিছু চোখে দেখছিলাম না, তারপরে একদম গোবর্ধনের ভিতরে চলে গেছিলাম, এদিকে বান্দর ওদিকে বান্দর, ধাবর ধুবুর করে সব লাফালাফি করছে, আর আমরা তো জোরে জোরে রাধে 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 করতে করতে তারপরে দৌড়াচ্ছি, আর চোখে তো কিছু দেখতে পাচ্ছি না, আন্দাজি চলতেছি, আর হলো বালি, এত বালি, বালির মধ্যে এক হাঁটু করে পা ঢুকে গেছে, ভাবতে পারিনি যে এরকম মানে কি অবস্থা কি আর বলবো। তো রাধারানীর কৃপায় কিছু হয়নি, আমরা এর থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে তারপরে 8 কিলোমিটার এই ভেতরের এই রাস্তাটা 8 কিলোমিটার আমরা চলেছি, তারপরে আমরা বেরিয়ে গিয়ে আর পরিক্রমা করিনি, সোজা বাড়ি চলে গেছি। তো ভিডিওটা তো বেশি বড় করিনি বন্ধুরা, এই পর্যন্তই এটাই তোমাদেরকে জানানোর ছিল, কালকে খুব সুন্দর তোমাদের জন্য ভিডিও রেডি করে দিব। তো আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি, ভালো থাকবে সুস্থ থাকবে, আর এই ভয়ঙ্কর দৃশ্যটা তোমাদের কেমন লাগলো গোবর্ধন, এটা কোনো ভয়ঙ্কর দৃশ্য না, মানে আমাদেরই ভয় লাগছিলো যেহেতু আশেপাশে কেউ ছিল না, আর দেখতে পাচ্ছ কীরকম অন্ধকার একদম একা, তো তার জন্যই ভয় লাগছিল। সবাই ভালো থাকবে, হরি বল, রাধে রাধে।